মামুনুলকের যে অভিযোগ যে পেপার পত্রিকা গণমাধ্যম যে বিষয়গুলোকে খুব হাইলাইটস করে নিউজ কার্টের জন্য সেটাতে বলা হয়েছে যে ধর্ষণের অভিযোগের একটা মামলা তার স্ত্রী কর্তৃক ধর্ষণ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে এই মাওলানা মামুনুল হক এখন জেল হাজতে অবস্থান করতেছেন এবং এই মাওলানা মামুনুল হককে যিনি মামলা দিয়েছিল সেই ঝর্ণা বেগম, এই ঝর্ণা বেগমকে উঠিয়ে এনে এই মাওলানা মামুনুল হককে মামলা দেওয়া হয়েছিল, সেই ঝর্ণা বেগম এখন কোথায় এবং এই মাওলানা মামুনুল হক এখন জেল হাজতে জুলুম করা হচ্ছে, এই বিষয়কে কেন্দ্র করে এই বিপি নূর একটি কঠিন চমৎকার একটি বার্তা দিলেন এই মাওলানা মামুনুল হককে নিয়ে এবং এই ঝর্ণা বেগম এখন কোথায় এই ঝর্ণা বেগমকে নিয়েও একটি বক্তব্য দিলেন। চলুন আমরা সেই বিপি নূরের মুখ থেকে শুনে আসি যে মাওলানা মামুনুল হকের এখন বর্তমান অবস্থা এবং সেই মাওলানা মামুনুল হকের সেই কথিত স্ত্রী এখন কোথায় সেই বিষয়কে কেন্দ্র করে একটি চমৎকার একটি বক্তব্য দিলেন। চলুন আমরা সেই বিপি নূরের মুখ থেকে শুনে আসি সেই বক্তব্যটি। রিসোর্টের যে ঘটনাটি সেটি ছিল 3 এপ্রিলের ঘটনা, আর মামুনুল হককে গ্রেপ্তার করে 18 এপ্রিল। আর মামুনুল হকের যে অভিযোগ যে পেপার পত্রিকা গণমাধ্যম যে বিষয়গুলোকে খুব হাইলাইটস করে নিউজ কার্টের জন্য সেটাতে বলা হয়েছে যে ধর্ষণের অভিযোগের একটা মামলা তার স্ত্রী কর্তৃক ধর্ষণের অভিযোগের একটা মামলা, খুবই হাস্যকর বিষয়। এবং সেই তার স্ত্রীকে 27 এপ্রিল মামুনুল হকের বাসা থেকে তুলে নিয়ে যায়। কারা তুলে নিয়ে যায়? ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়। তারপরে তাকে দিয়ে 30 এপ্রিল আপনার সোনারগাঁ থানায় মামলা করে, ধর্ষণের মামলা। আর ওনার স্ত্রী গত 14 মাস যাবত পুলিশের হেফাজতে আছে, কোথায় আছে কীভাবে আছে সেটা তার পরিবারও জানে না, কেউ কিছু জানে না। কিন্তু আমি এই ঘটনা জানতাম না যে এত মানে আপনার অসঙ্গতি। এইভাবে নাটকের স্ক্রিপ্ট বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সরকার সম্মিলিতভাবে এই নাটকের স্ক্রিপ্ট তারা বাস্তবায়ন করে যাচ্ছে, আমি এটা জানতাম না। আজকে এই প্রোগ্রামে না আসলেও জানতাম না এবং ধারণাও করতে পারতাম না যে কত নিচে বাংলাদেশের প্রফেশনাল গোয়েন্দা সংস্থার লোকজন, সরকারি কর্মকর্তারা নামতে পারে। যেটা অনেকে বলেছেন যে এইসব আলেমুল আমার পায়ের ধরে যে বসে থাকে, যেই ব্যক্তি মামুনুল হককে গ্রেপ্তার করেছে আমরা তারও ছবি দেখেছি, ভিডিও ভাইরাল হয়েছে, মামুনুল হক সোপায় বসা তিনি নিচে, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তো এই কথাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে একজন টিচার বলেছিল, আমার নামটা মনে নেই, সরি। উনি বলছিলেন আগে মন্ত্রীরা এমপিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দোয়া নিতে আসতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে পরামর্শের জন্য আসতো, আর এখন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য শ্রমিক লীগের নেতার সুপারিশ নিতে যায়, এমপি হওয়ার জন্য মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রমোশনের জন্য এমপির প্রোগ্রামের পেছনে যেয়ে বসে থাকে। এইটা হচ্ছে আমাদের শিক্ষকদের বর্তমান সমাজের সম্মান এবং অবস্থান। আমরা তো নিশ্চিত করি নাই, রাষ্ট্র ব্যবস্থা শিক্ষকদেরকে ওই জায়গায় নিয়ে এসেছে যে শিক্ষকরা আমলা তৈরি করে, সেই আমলারা শিক্ষকদের চেয়ে পদমর্যাদায় অনেক উপরে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার শিক্ষক ছিল কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুল ইসলাম, উনি একবার ক্লাসে আমাদেরকে বলেছিল, তোমরা কেমন ছাত্র বাবা, তোমরা খুবই স্বার্থপর প্রজন্ম, তরুণ প্রজন্ম, শহীদ মিনারের শিক্ষকদের উপরে গরম পানি নিক্ষেপ করে পুলিশ, তোমাদের একটু বিবেকে লাগে না? এই স্কুল কলেজের শিক্ষকরাই তো তোমাদেরকে আজকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ে এসেছে, তো পুলিশ গরম পানি নিক্ষেপ করে। তো আমি তখন কথার উত্তর দিতে পারিনি, আমার আজকে আমি এখান থেকে আমার শিক্ষক আমি তাকে অনেক রেসপেক্ট করি, কিন্তু আমি আজকে স্যার যদি শুনে থাকেন ওনাকে বলবো সরি স্যার, আপনারা এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন যেখানে আপনাদের ছাত্ররা আপনাদের দিকে গরম পানি মারছে, আপনাদের কর ভ্যাট ট্যাক্সের পয়সায় পাওয়া পুলিশ আপনাদের উপরে গুলি চালাচ্ছে, লাঠি চার্জ করছে, এই রাষ্ট্র ব্যবস্থা আপনারা তৈরি করেছেন। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে সেই ভিপি নূরের মুখ থেকে শুনলেন যে মাওলানা মামুনুল হকের বর্তমান আপডেট এবং তার কথিত স্ত্রী ঝর্ণা, অর্থাৎ তার কথিত স্ত্রী এখন কোথায় আছে কিভাবে আছে সেই বিষয়কে ব্যক্ত করলেন, যে বিষয়কে কেন্দ্র করে এখন কোনো ব্যক্তিবর্গ এখন এই মাওলানা মামুনুল হককে নিয়ে কোনো কথাই বলছে না। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন, আপনি আমার এই পেজে নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই পেজটিতে একটি ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।